আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে MBA ফাইনাল ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের সাজেশন বের হয়েছে। MBA ফাইনাল ইয়ার হিসাববিজ্ঞান বিভাগে 7টি সাবজেক্ট 2 খণ্ড করা হয়েছে। 1 নম্বর খণ্ডে 3টি সাবজেক্ট এবং 2 নম্বর খণ্ডে 4টি সাবজেক্ট দেওয়া হয়েছে। 2 নম্বর খণ্ডের শেষ গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, 31, 25, 13। এই সাবজেক্টটি এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এখানে 8টি অধ্যায় দেওয়া আছে সিলেবাসে। এখান থেকে আপনার কমপক্ষে 4টা বি পার্টে 4টা ম্যাথ আসবে এবং সি পার্টে 4টা ম্যাথ আসবে। শুনো, আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের অধ্যাভিত্তিক কিছু সাজেশন দেখে আসি। প্রথমে সিলেবাস, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এই সিলেবাস থেকে প্রথমে বাছাই করে নিতে হবে যে 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হবে, তার মধ্যে বি পার্টে 4টা ম্যাথ আসবে, সি পার্টে 4টা ম্যাথ আসবে। ম্যাথগুলো আগে আমাদের কোন কোন অধ্যায় থেকে ম্যাথ আসে সেগুলো সিলেক্ট করে নিতে হবে। যেমন 1 নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্টে থাকে, 2 নম্বর অধ্যায় থেকে অবশ্যই বি পার্ট সি পার্ট থাকবে 2 সেট, 3 নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন থাকবে। 1 নম্বর অধ্যায় থেকে অনেক সময় শুধুমাত্র বি পার্ট থাকে, সি পার্ট থাকে না, তখন এই 3 নম্বর অধ্যায় থেকে আবার 2টো প্রশ্ন হয়। 3 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট, 1, 2, 3। এরপরে 5 নম্বর অধ্যায়, তারপরে 6 নম্বর অধ্যায়, এইগুলোর থেকে আমাদের ম্যাথ আসবে, আর এইগুলি আমাদের ইম্পর্টেন্ট অধ্যায়। তাছাড়া শেষ অধ্যায় করবে 4 নম্বর, 8 নম্বর অধ্যায়টা থিরির জন্য, এখান থেকেও কমন আসে থিরি। তো 8টা অধ্যায় যেহেতু অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, তো ম্যাথমেটিক্যাল প্রশ্ন যে অধ্যায়গুলো থাকবে সেটা আমরা দেখাই নিলাম, 1, 2, 3, 5, 6। ক্লিয়ার? এবার আসুন আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দেখে আসি। এটা চূড়ান্ত সাজেশন, এটা 11 পেজ, আরও সামনের দিকে যাই। এই সাবজেক্টে মানে এই খণ্ডে আমাদের 4টা সাবজেক্ট দেওয়া হয়েছে, তো 4টা সাবজেক্টের সাজেশন পরপর দেওয়া। এ হলো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের প্রথম অধ্যায় প্রথমে থিওরি দেওয়া হয়েছে এবং ম্যাথ দেওয়া হয়েছে। থিওরি বেশি পড়া লাগবে না, যেগুলো দিয়েছি সাজেশন এই কয়টা পড়লে হবে। ম্যাথমেটিক্যাল এখান থেকে বেশি প্র্যাকটিস করা লাগে না, অল্প কয়টা অঙ্ক দিয়েছি এই অঙ্কটা প্র্যাকটিস করলে হবে। 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় ম্যাথ একটু বেশি প্র্যাকটিস করা লাগবে, 1 নম্বর ফর্ম্যাট থেকে 4টা আর 2 নম্বর ফর্ম্যাট থেকে একটু বেশি অঙ্ক দিয়েছি, প্রবলেম নম্বর 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত। আর 3 নম্বর ফর্ম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি, 4 নম্বর ফর্ম্যাট থেকে 1টা অঙ্ক দিয়েছি, আর লাস্ট ফর্ম্যাট থেকে 2টা অঙ্ক। এই করে প্র্যাকটিস করলে এনাফ। এই ছিল আমাদের 2 নম্বর অধ্যায় সাজেশন, বা 3 নম্বর অধ্যায় সিলেশন। 3 নম্বর অধ্যায় থিওরি এবং ম্যাথ, ম্যাথ প্র্যাকটিস করার জন্য 1 নম্বর ফর্ম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি, 6, 7, 8। এই প্রবলেম 3টা করবেন, 792 এবং 94 পেজে পাবেন। আর এদিকে 2 নম্বর ফর্ম্যাট থেকে মাত্র 2টো অঙ্ক দেওয়া হয়েছে, প্রবলেম 6, 7। 3 নম্বর ফর্ম্যাট থেকে 4টা অঙ্ক দেওয়া হয়েছে, প্রবলেম 2, 3, 5, 6। 4 নম্বর থেকে 1টা আর 5 নম্বর ফর্ম্যাট থেকে 2টা অঙ্ক দেওয়া হয়েছে। 6 নম্বর থেকে 1টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, 9 নম্বর থেকে 6টা অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্রবলেম 1, 2, 3, 6, 8, 11। 819 পেজে, 21 পেজে, 23 পেজে এবং 24 পেজ ও 27 পেজে পাবেন। 4 নম্বর অধ্যায় থেকে শুধু থিওরি পড়লে হবে, এখানে অঙ্ক আসে না, আর 5 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে। অঙ্কের সাজেশন দেখেন, প্রবলেম নম্বর 1 নম্বর ফরম্যাটেড, 2, 4, 5, 6, 8, 9, 10 পর্যন্ত। এরপরে 3 নম্বর ফরম্যাটেড 3টা,
1 3 4 আরো দুটো আছে এই পাশে, তাহলে মোট 5টা, 6টা অঙ্ক, 6টা অঙ্ক প্র্যাকটিস করতে প্রবলেম 5 6 7। 6 নম্বর অধ্যায় থেকে থিওরি পড়তে হবে কম, এখানে ম্যাথ প্র্যাকটিস করতে হবে 1 নম্বর ফরম্যাট থেকে একটু বেশি, প্রবলেম 4 6 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত। 2 নম্বর ফরম্যাট থেকে 3টা, প্রবলেম 12 13 14, আর 4 নম্বর ফরম্যাট থেকে 1টা। ক্লিয়ার? এই কটা প্র্যাকটিস করলে এনাফ আলহামদুলিল্লাহ। আর এরপরে 7 8 এগুলো থিওরি পড়তে হবে, এগুলো ম্যাথ করা লাগবে না। বিস্তারিত সূচি দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক, কয়টা থিওরি আছে থিওরিগুলো এখানে দিয়ে দিছি, আর এক একটা থিওরি কতভাবে আসতে পারে সেটা অবলিক দেওয়া আছে। এটা আপনার জন্য খুব সুবিধা হবে সাজেশন করতে, যে আপনি এই সূচি দেখে বুঝতে পারবেন কোন অধ্যায়ে কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এই পেজ নম্বর সহ দেওয়া আছে। শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে, তাই শেষ ভালো তার সব ভালো তার আপনি মাস্টার্স ফাইনাল ইয়ারে মোটে অবহেলা করবেন না। অন্য বই যদি আপনি ক্রয় করেও থাকেন, তারপরে আমাদের বইটা সংগ্রহ করার জন্য আপনি অনুরোধ করব যে আমার বইটা সংগ্রহ করুন, কারণ আমার বইটা অনেক সুন্দর করে সাজানো, আপনার রেজাল্ট ভালো করতে সুবিধা হবে। আর যেহেতু এখনও আপনারা অনেকেই বই কেনেননি, আর বই কেনার এখনও তো টাইম আসেনি, আপনারা এখনই সিদ্ধান্ত নিন, আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে ওই বইয়ের টাকা দিয়ে আপনি কোর্সে ভর্তি করতে পারবেন, আর বইটা ফ্রি দেওয়া হবে। আর যারা বই ক্রয় করে নিতে চাই তারা সরাসরি আমাদের অফিস থেকে পাইকারি দামে ক্রয় করে নিতে পারবে, কুরিয়ার খরচ দেওয়া লাগবে না, কুরিয়ার খরচ সহ মাত্র 1000 টাকা পড়বে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। তা ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।